নমস্কার, কৌশিকিস কিচেনের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। কাঁটা ছাড়ানোর সহজ পদ্ধতি সহ আজ লোটে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ শেয়ার করব লোটে মাছের ঝুরি রেসিপি। সেটা যদিও অনেকেই জানা, আমি কিভাবে বানাই তারই রেসিপি শেয়ার করছি। 1 কেজি লোটে মাছের মধ্যে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মাছটা আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট হয়ে গেলে একটা কড়াই গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি চপারে কুচিয়ে নিয়েছিলাম। এই রান্নায় পেঁয়াজ বেটে দিলে কোনো টেস্ট আসে না, তাই অবশ্যই পেঁয়াজটা কুচিয়ে দিতে হবে। যখন পেঁয়াজটা একটু সোনালি করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন সম পরিমাণে বেটে রেখেছিলাম, সেটাই 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচিয়ে রাখা, সেই চপারেই কুচিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প নুনও দিয়ে দেব, তাতে টমেটোর কুকিং প্রসেসটা একটু ফাস্ট হয়ে যায়। টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই এখানে পড়লে বেশি ভালো আসে, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নার সাথে খুব ভালো যায়। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো। তারপর সে ছোট চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। এতে সুন্দর রঙটা আসবে, আর যাতে একটু ঝাল হয় তার জন্য 1 চা চামচ নর্মাল যে লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। লোটে মাছ অবশ্যই ঝাল ঝাল হয়, তাই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে লঙ্কার ব্যবহার করছি। মশলায় অল্প জল দিয়ে এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1-1 করে মাছগুলো। কাঁটা ছাড়ানোর সুবিধার জন্য একটা কথা বলবো, মাছগুলো আস্ত নিলেই কিন্তু এই কাঁটা ছাড়ানো খুব সুবিধা হয়। আমার এখানে মাছটা আগেই দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছিল বলে আস্ত রাখতে পারিনি। এখানে সব মাছগুলো এরকমভাবে কড়াইয়ের উপর দিয়ে তারপর ঢেকে রেখে দিতে হবে 2-4 মিনিট। তখন দেখবেন এখান থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। দেখুন প্রায় 3 মিনিট পরে কতটা জল বেরিয়ে এসছে মাছ থেকে। এবার মাছের কাঁটাগুলো আমরা বেছে নেব। খুন্তির উপর 1টা করে মাছ নিয়ে নিচ্ছি, আর তারপর কাঁটা চামচের সাহায্যে একটু প্রেসার দিলে দেখুন মাছ আর কাঁটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবেই সব মাছগুলোর কাঁটা আমি ছাড়িয়ে নেব। আবারও বলবো, মাছটা অবশ্যই আস্ত নেবেন। আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, তাই আমার একটু সময় লাগছে। তবে আপনারা যদি আস্ত মাছ নেন তাহলে এতটা সময় লাগবে না। মাছের প্রায় সব কাঁটাই এখানে কিন্তু বার করা হয়ে গেছে। এবার ভালোভাবে আরও কিছুক্ষণ এই মাছটা কষিয়ে নেব। আপনাদের দেখিয়ে দিই, এই সময় দেখুন মাছের এই কাঁটাগুলো আমি বার করে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। মিনিট 5 পর ফেরত এলাম, আমার রান্না কিন্তু প্রায় রেডি। তবে এই মাছটাকে আমি আরও একটু সময় নাড়াচাড়া করে নেব, যাতে আরেকটু শুকিয়ে আসে। তবে অতটা শুকনো যদি আপনারা পছন্দ না করেন তাহলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এবার সবশেষে আমি নামানোর আগে দিয়ে দেব অনেকটা ধনে পাতা কুচি, আর 1টা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম ডান।
গরম ভাতে এই লোটের ছড়ি কিন্তু একদম জমে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নমস্কার।